শুনে সবাই ফেল করবে, ঠিক না? কারণটা কি? কারণ হলো এই যে আমাদের দেশে সৌদি গোষ্ঠী মুসলমান এখানে সেটা নয়, ইতিহাস বলে আমাদের দেশে ইসলাম আসছে ওলিউল্লাহদের মধ্য দিয়ে, আসফিয়া কেরাম, আউলিয়া কেরাম, আরব বণিকেরা ইসলাম প্রচার করতে এসেছিলেন, ব্যবসা করতে আসছিলেন। সেই সময় এদেশে অধিকাংশ ছিল অন্য ধর্মের লোক, তখন তারা ইসলাম কবুল করেছেন এবং তাদের থেকে কনভার্টেড মুসলিম ক্রমান্বয়ে জেনারেশনের পর জেনারেশন আসছে। এখন যারা নাকি আরব যেসব বণিকেরা আমাদের দেশে আসছিলেন, স্থল পথে যারা এসছে, তারা এসেছেন পাকিস্তানের খাইবারের গিরিপথ দিয়ে, তারা পাকিস্তানের মধ্যে প্রবেশ করে কাশ্মীর এবং ইন্ডিয়ার পাঞ্জাবের মধ্য দিয়ে সেই রাস্তায় ঢুকে পড়েছেন। আর যারা নৌপথে এসেছেন, তারা আরব সাগর, ভারত মহাসাগর এর মধ্য দিয়ে, বঙ্গোপসাগরের ভিতর দিয়ে চিটাগং ইত্যাদি এলাকায় এসছেন, ওখান থেকে ছড়িয়ে পড়েছেন সিলেট, ঢাকা, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন আরব বণিকেরা। তো তারা এসে তাদের আমল দেখে দেখা গেল লোকেরা, আমার দেশের লোক, সেই সময়ের লোকেরা, তারা বলতে লাগলেন, ভাইরা আপনারা এত ভালো হলেন কিভাবে? আপনারা তো ওজনে কম দেন না, খাদ্যেও ভেজাল দেন না, মানুষকে ফাঁকি দেন না, আমরা ভুল ক্রমে কিছু দাম বেশি দিয়ে গেলে আমাদেরকে খবর দিয়ে আসে এই টাকাটা আপনারা ফেরত দেন। আমরা তো এর বিপরীত, আমরা তো অন্যের টাকা ইদি উদিক চায় দেখি কেউ দেখে নাকি পকেটে তুলে দিই, আমরা আমানতের খেয়ানত করি, আমরা মানুষের জমি জমা জবরদখল করি, মিথ্যা কথা বলি, আপনারা এত ভালো কেমনে হলেন? আরব বণিকেরা বললেন, ভাইরা আমরা ছিলাম আপনাদের চাইতেও খারাপ, আপনাদের চাইতেও খারাপ ছিলাম। তা আমাদের দেশে একজন নবী আসছিলেন যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের শিখিয়েছেন এই পৃথিবী শেষ নয়, এই জীবন শেষ নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনে এই জীবনের সব কথার হিসাব দিতে হবে আল্লাহর দরবারে এবং সব লিপিবদ্ধ হচ্ছে সমস্ত আমলগুলি। তাই আমরা আল্লাহকে ভয় করে, তার কথা শুনে, পরকালকে বিশ্বাস করে, সেইভাবে আমরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করি। আমার দেশের লোকেরা তখন বললেন, আচ্ছা হুজুরেরা, আমরা কি আপনাদের মতো হতে পারি না? ওনারা বললেন, কেন নয়, নিশ্চয়ই পারেন, আমাদের থেকেও ভালো হতে পারে, আপনারা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার বছর আগে মাত্র 1500 কোটি কোটি বছর পুরানো সূর্যের এই কোরআন হচ্ছে মাত্র 1500 বছর আগে। ওই আলো কোন আল্লাহ যে আল্লাহ সূর্য বানিয়েছে? কোন আল্লাহ? সেই আল্লাহ যিনি সূর্য বানিয়েছে। তো সূর্য দিয়ে যদি জাতি ধর্ম দলম নির্বিশেষে সবাই যদি আলো পায়, উত্তাপ পায়, তাহলে আল সেই আল্লাহর কোরআন শরীফের আইন দিয়ে জাতি ধর্ম দলম নির্বিশেষে শান্তি পাবে না? পাবে, তারা বলে পাবে, তবে মৌলবাদীদের একটু সুযোগ হয়ে যাবে বেশি। ওই যে সেই কথা কয় যে অমুকের ছেলে, ও পরীক্ষা দিলে কি হবে? পাশ করবে না। কয় যে ভাই পাশ তো করছে, কয় পাশ করলে কি হবে? চাকরি পাবে না। কয় চাকরি তো হয়েছে, কয় বেতন পাবে না। কয় বেতন কত মাসের বেতন ড্র করলো সে? কয় বেতন পাইলে কি হবে? তো গর্ব পাবে না। যারে দেখতে নারী তার চলন পাখা, কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফের, কোরআন শরীফের আইন দিয়ে যদি বিশ্ব পরিচালিত হয় তাহলে সবাই শান্তি পাবে, বুসেও শান্তি পাবে, আর একটু আরামের ঘুম হবে। এখন তোর আরামের ঘুম নেই, চতুর্দিকে খালি দেখে লাদেন লাদেন ঘুম নেই। এগুলি সব তারই সৃষ্ট, তারই সৃষ্ট ড্রামার এক একটা ক্যারেক্টার। প্রিয় ভাই সব, কোরআন যদি আইনের ভূমিকায় চলে আসে, এ দিয়ে যদি আইন প্রচারিত হয়, পরিচালিত হয়, পৃথিবীর মানুষ শান্তি পাবে। কিভাবে পাবে? দুই একটা দৃষ্টান্ত দেই নাকি? দেবো দু একটা দৃষ্টান্ত দিই।
যেমন সুদ হচ্ছে, সুদ কি হালাল না হারাম? কে হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। কেন করেছেন? এই জন্য হারাম করেছেন যে সুদ হলো পুঁজিবাদী শোষণের ঘৃণ্যতম জঘন্য হাতিয়ার। সুদ, সুদ বড় লোক করে আর বড় লোক বানায়, গরিব রে শেষ করে দেয়। যাকাত এটি হচ্ছে বড় লোকদের কাছ থেকে নেয়া, গরিবদের দেয়া। শুনতেছেন তো কথা? বড় লোকদের কাছ থেকে নেয়া, গরিবদের দেওয়া, এটা কি? যাকাত। আর গরিবদের কাছ থেকে নেয়া, ধনীদের দেও, এটা কি? এটার নাম হলো সুদ। দেখুন, এই যে একটা গরিব মানুষ, আমাদের দেশে গরিব আছেন অনেকে, আপনার জমিন আছে কিন্তু হালের বলদ নাই, সার নাই, বীজ নাই, ব্যাংকের থেকে লোন নিলেন, ব্যাংকে টাকা রাখে কারা? ধনীরা? গরিবরা না ধনী? কারা রাখে? লোন নিল, গরিবরা লোন নিল, ভালো হালের বলদ কিনবে, গরু কিনবে, আর কি কিনবে? বীজ আর সার কিনবে। লক্ষ্য করতেছেন আপনারা? সার কিনলো, বীজ কিনলো, গরু কিনলো, কিসের টাকা দিয়ে কিনলো? ব্যাংকের থেকে সুদি টাকায় কিনলো। এখন আল্লাহর ইচ্ছা অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টি, এই যে কিছুদিন আগে অতিবৃষ্টি হয়ে গেল না, বন্যা হইলো জন্মের মতো, তারপরে হইলো অতিবৃষ্টি, বিগত 50 বছরে এরকম নন স্টপ বৃষ্টি এর আগে কখনো হয় নাই, 11 দিন একটানা বৃষ্টি, এরকম অতিবৃষ্টি অনাবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না ভাই? আপনার ফসল নষ্ট হইল, ব্যাংক কি সুদ মাফ করবে? মাফ করবে? করবে না। ব্যাংক আপনাকে বারবার টাকা দেবে, সুদ দাও, আমার টাকা ফেরত দাও। তখন ফেরত দিতে গিয়ে কি করবেন? আপনি গ্রেফতারি এড়াবার জন্য হালের বলদ বেচবেন, জমিন বিক্রি করবেন, বউ অথবা মায়ের হাতের শেষ সোনার চুড়ি গাছা বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করলেন, আপনি ফতুর হইলেন। ব্যাংকে টাকা রাখছিল কারা? আপনি ফতুর হলেন, আর ফরিরা আরো বেশি টাকার মালিক হয়ে গেল, ঠিক না ভাই? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। এখন এই সুদের টাকা, এই সুদ যদি বন্ধ হয়, সুদ যদি বন্ধ হয়ে যায়, তাহলে উপকৃত হবে খালি মুসলমানেরা নাকি? হিন্দুরও উপকার পাবে না? কথা বলেন না কেন, হবে না উপকার? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব উপকৃত হবে, সবাই উপকৃত হবে। এই জন্য আমি যখন বিদেশে বক্তৃতা করি, ইউরোপ আমেরিকায় যখন বক্তব্য রাখি, সেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থাকে, সেখানে আমি বলি এইভাবে যে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই, আর আমাদের কোনো দুঃখ নেই যে মুসলমান আমাদের কম, তাও তো না, প্রায় 150 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে। সুবহানাল্লাহ, আমি আমার ঘরই সামলাইতে পারি না, তোমার মুসলমান বানাই আমার লাগতো না, তাই না? আপনার মুসলমান হওয়ার দরকার নাই, শুধু কোরআনের আইনটা বোঝেন আর পড়েন। যদি কোরআনের আইন বিশ্বের সব রাষ্ট্রগুলি মেনে নেয়, জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলেই শান্তি পাবে। জেনা, জেনা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবীলা, আল্লাহ তাআলা বলছেন জেনা হলো অত্যন্ত নিকৃষ্ট জঘন্য অশ্লীল পাপাচার, এর কাছেও যেও না। এখন এই জেনা বন্ধ হয় কিসে? জেনার কাছে আল্লাহ জেনা করো না কথা বলেন নাই, জেনার নিকটবর্তী হয়ে না। তো জেনার নিকটবর্তী হওয়ার জন্য কতগুলি ফ্যাক্টর আছে, কারণ আছে, সেগুলি কি? সেগুলি অশ্লীল গান, ব্লুপ্রিন্ট, অশ্লীল পত্রপত্রিকা, পর্নোগ্রাফি, অশ্লীল নাচ, নারীর সৌন্দর্য প্রদর্শনী, এগুলি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে নির্বিঘ্নে মহিলারা যাতায়াত করতে পারবে, জেনার শাস্তি থাকবে, পাথর মেরে উড়িয়ে দাও, আর জেনা করতে পারে রাস্তাগুলি বন্ধ করা হবে, বিবাহের পথকে আসান করা হবে, জেনার পথকে কঠিন করা হবে। এই এই আইন যদি, কোরআনের এই আইনটা যদি চালু হয়, উপকৃত হবে শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলই উপকৃত হবে। ঠিকই বলছে, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো ছাড়া অন্ধকার দূর হবে না। সব থেকে আমার দেশের সব থেকে পচা স্লোগান, জ্বালো জ্বালো আগুন জ্বালো, এর থেকে মাথা খারাপ জীবনই ওরাই এই স্লোগান দেয়। কারা এই স্লোগান দেয়? মাথা খারাপ পাগল। এই সুন্দর দেশটিকে জ্বালো জ্বালো আগুন জ্বালো, শত্রু দিকে আগুন জ্বালো, ছাগল কোথায়?
শুধু পাগল না ছাগল। সব থেকে ভালো স্লোগান, কোসা স্লোগান হলো জালো জালো আগুন জালো, আর শ্রেষ্ঠ স্লোগান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এখন ঘরে ঘরে জ্বালবেন কি করে? এই সুদ, জেনা, ব্যভিচার, মদ, এটা কি বন্ধ করতে চান? কারা কারা চান দেখি তো, হাত নামান, হাত নামান, হাত নামান। বুঝতে পেরেছি আপনারা সবাই চান এটা বন্ধ হোক, ঠিক না ভাই? আচ্ছা, এটা বন্ধ হবে কিভাবে? এই সুদ ঘুষ বন্ধ করার জন্য আলেম ওলামা পীর বুজুর্গ ওয়াজ কি কম করেছে? বলেন কম করেছে না বেশি করছে? আরে এইদিক তাকান, পিছনে দেখেন কি, এটা খুব খারাপ। আপনাদের নিয়ে তো আমি কোন একটা বড় কাজে জামাইতে পারবো বলে মনে হয় না যারা পিছনে তাকান। দুশ্চিন্তা, দুর্বল, তারাই পিছনে তাকান। আপনি সামনে যাবেন, সামনে আগাবে, ব্যাট ছোট বানাবেন, সিনা বড় বানাবেন। কথা বুঝতে পেরেছেন? ওই তাহাজ্জুদ গোজারের কোন দাম নাই আল্লাহর কাছে, যে সাইকেলের টায়ার বাস্ট হইল বলে আওয়াজ শুনে চিতে পড়ে যায়। বরং ওই বাসক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ার সময় সব সময় পারে না, ওই ধরনের নামাজি মুসলমানের বেশি দাম আল্লাহর দরবারে যে কোনো আওয়াজ শুনলে উল্টা না দৌড়াইয়া আওয়াজ যেদিকে হলো সেদিকে ছোটে, আমার কোনো লোক আহত হলো কিনা তা দেখার জন্য। কাজে পিছনে কি রুটটা আওয়াজ যায় সবাই কল্লা ঘুরে যায়, আপনাদের ওয়া শুনে লাভটাকে। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহ বলেছিলেন, 40 সাল তক কবরস্থান মে আজান দিয়া কোই মুর্দা জিন্দা নেই হুয়া, 40 বছর কবরস্থানে আজান দিলাম একটা মুর্দাও জিন্দা হয়। আমি আপনাদেরকে মুর্দা মনে করি না, আমি আপনাদেরকে টকবকে জওয়ার এবং ইসলামের আদর্শের পতাকাবাহী বলে মনে করি। প্রিয় ভাই সব, এখন এই সুদ, জেনা, জুয়া কিভাবে বন্ধ করবেন বলবো? আমার দেশে পীর সাহেবরা, আলেম সাহেবরা সুদের বিরুদ্ধে ওয়াজ কি কেউ কম করছে? কম করছে, ওয়াজ দিয়ে জম্মের করা করছে, আরো করতে থাকবে। বিশ্বাস করুন, সমস্ত পীরেরা একত্রিত হয়ে, সমস্ত মাওলানা সাহেবরা একত্রিত হয়ে সুদ বন্ধ করতে পারবে না, জেরা ব্যবিচার বন্ধ হবে না, হবে না। যদি তা হইতো, ওয়াজ দিয়া তাফসীর দিয়া যদি এগুলি বন্ধ করা যেত, তাহলে রসুল্লাহ চাইতে বড় ওয়াজ, বড় মুফাসসির, মুফাক্কির আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর একজন নাই। তিনিই পারতেন, তিনি তো পারেন নাই। মক্কি জিন্দিগিতে 13 বছর কাটালে, আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, একটা মূর্তিকেও 1 ইঞ্চি জায়গাও সরাইতে পারেন নাই তিনি, ঠিক না? মদিনায় এলেন, এখন তিনি আর এতিম নবী নন, এখন তিনি রাসূল এবং রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, বলো যিনি রাতের আধারে একজন লোককে সাথে নিয়ে তিনি এসেছিলেন মদিনা মুনাওয়ারায়, আজকে 10,000 সাহাবি প্রত্যেকের হাতে চকচকে তরবারি নিয়ে মক্কা দখল করে নিলেন। সুবহানাল্লাহ, তিনি কোন স্বৈরাচার ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি ছিলেন আল্লাহ রসুল, সবাইকে ক্ষমা করে দিলেন। যারা খাব্বাব, খুবাইব, আম্মান, বেলাল এদেরকে মেরেছে, শহীদ করেছে, না খাওয়ায় কষ্ট দিয়েছে, আগুনের উপরে চিৎ করে শোয়ে রাখছে জীবিত মানুষ, তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বলেছিলেন শুধু আবু সুফিয়ানকেই শুধু ক্ষমা করলাম না, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন। সুতরাং ওয়াজ নসিহত দিয়ে এগুলি বন্ধ হবে না। এগুলি বন্ধ করার জন্য একটা জায়গা আছে বাংলাদেশে, জায়গাটার নাম কি বলতে পারেন? জি, ও তাও তো আপনারা জানেন, তাও জানেন, কিন্তু সবাই জিনিসটা ভালো করে বোঝে না। আমি মনে করি যে এখন থেকে বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। আমাদের ওই জায়গাটা, জায়গাটার নাম হলো পার্লামেন্ট, জায়গাটার নাম হলো সংসদ। এইখানে বসে গোটা জাতির ভাগ্য পরিবর্তন করা যায়। আমি আমার প্রথম বক্তৃতা, এই জোট সরকার ক্ষমতায় যেদিন আসলেন, শপথ নেওয়া হলো, পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হলেন, সেখানে আমি আমার বক্তৃতার মধ্যে বলেছিলাম যে আমি এখন বক্তৃতা করছি ওই সব লোকদের সামনে যারা বাংলাদেশকে পরিচালনা করবে। সুতরাং তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি সেখানে একটা লম্বা বক্তৃতা করেছিলাম, সেই দিকে যাচ্ছে।
পার্লামেন্ট হচ্ছে এমন একটি জায়গা যেখানে বসে এই জাতির ভাগ্যকে গড়া যায়, হতভাগ্য বানানো যায়, ভাগ্য বানানো যায়। পার্লামেন্টটা এমন একটা জায়গা। আমাদের দেশে পলিথিন এর প্রচলন ছিল, মনে আছেন আপনাদের? এই পলিথিন এখন নিষিদ্ধ। কিভাবে নিষিদ্ধ হল? বাংলাদেশে যারা ওয়াজ করেন এবং যত পীর সাহেবরা আসছেন ওনারা মঞ্চে দাঁড়ায় বলেছেন, ভাইয়ের আমার উপস্থিত হাজিরি, পলিথিন খুব খারাপ জিনিস, এটা ব্যবহার করবেন না। মকিউ তারিম কবিরা গুণা, এটা যদি আপনি ব্যবহার করেন কেয়ামতের দিন 15 দিন তো জমি থাকবে। এরকম যে এটা পরিবেশ নষ্ট করে, জমিনের উর্বরা শক্তি নষ্ট করে, কারণ পলিথিন পচে না, জমিনের ফসল উৎপাদন নষ্ট করে দেয়। সুতরাং এই ধরনের একটা খারাপ বিষাক্ত জিনিস এটি বন্ধ ঘোষণা করা হোক, এর উৎপাদন এর বিপণন নিষিদ্ধ ঘোষণা করা হোক। এর অপকারিতা বর্ণনা করে তিনি স্পিকারের কাছে বিলটা পেশ করলেন এবং এটাকে স্পিকারের আদেশ চাইলেন এটা পাশ করার জন্য। স্পিকার সাহেব তখন এটার ব্যাপারে রায় চাইলেন, 2/3 মেজরিটি যখন রায় দিয়ে দিল এটার পক্ষে, পলিথিন নিষিদ্ধ হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক না? এখন সুদকে যারা হারাম মনে করে, সুদ কত বড় হারাম! সুদ হচ্ছে নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করার মতো জঘন্য হারাম। সুদের মধ্যে 70টি গুণা, তার 70 গুণা হলো মাকে বিবাহ করা। এখন 70 গুণা মাথায় ঢোকে কথা? এইটা যদি হয় 100 গুণা, তা বড় গুণা নাকি? বড় গুণা হাদিসে নাই, বড় গুণা আছে কোরআন শরীফে। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 পারা শেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা সুদের অপকারিতা বর্ণনা করেছেন। তারপরে বলেছেন, ফাইন লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এই সুদের অপকারিতা বর্ণনা করার পর আল্লাহ বললেন, এরপরেও যদি সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। কি মারাত্মক কথা! আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? পারবেন? সারা দুনিয়া পারবে? সামান্য 1.5 মিনিটের একটা ধাক্কা দিচ্ছেন আল্লাহ তাআলা, ওইটার নাম রাখছে সুনামি। ওইটা যদি হয় সুনামি তাহলে দুর্নামিটা কি? সুনামিটা আসলে জাপানি কথা। এই সুনামির 1.5 মিনিটের ধাক্কায় তামিলনাড়ু, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ ইত্যাদি এলাকা 3 লক্ষ মানুষ শেষ, 1 লক্ষ মানুষের কোনো খোঁজ নাই, খবর নাই, বাড়ি ঘর পাতার মতো উড়ে গেছে। সমুদ্র থেকে 33 ফিট থেকে 35 ফিট উঁচা হয়ে পানি এসে সব ভাসায় দিয়েছে। এ শক্তি কার? আমার দেশে শুধু একটু পানি কম্পন হয়েছে, জল কম্পন, ওখানে হয়েছে ভূমি কম্পন, জল কম্পন, দুটো একসাথে। আমার এখানে আল্লাহ তাআলা পানি কম্পন দিয়েছেন, স্থল মাটি কম্পন দেন নাই, ভূমি কম্পন দেন নাই। ওই দিন সকালবেলায় রমনা পার্কে পার্কে যারা হাঁটতেছিল, মর্নিং ওয়াক করতেছে, পিছন থেকে পানি মারতেছে, পানি মারে কে যা পিছনে তাকায় দেখে যে রমনা লেকের পানি উথাল পাথাল হচ্ছে, জুতা ফ্লাই করে দিছে দৌড় সময়, মনে করছে বুঝে দিচ্ছে। প্রিয় ভাই সব, এইখানে পানিতে যে কম্পনটা হয়েছিল, পুকুরে যে কম্পন হয়েছে, এই কম্পনটা যদি মাটিতে হতো বাংলাদেশের অপরিকল্পিত বানানো শহর তাসের ঘরের মতো ভাঙ্গা চুর মার হয়ে যেত। আল্লাহ তাআলা আযাব থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ বলে। সুতরাং আল্লাহ বলছেন, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। কি মারাত্মক কথা! পার্লামেন্টে সুদ বিরোধী 2/3 মেজরিটি, জেনা বিরোধী, সুদ বিরোধী লোক যদি পাঠাইতে আপনারা পারেন, মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাবরি সাহেবের মতো আলেম যদি পার্লামেন্টে যান এবং এই জাতীয় সুদকে হারাম মনে করে, এই জাতীয় লোকদের সংখ্যাধিক্য যখন হবে, 2/3 অংশ যখন হবে, তখন একজন দাঁড়িয়ে বলবেন, মায়ের সাথে মাকে বিবাহ করার মতো জঘন্য গুনাহ সুদ, পুঁজিবাদী শোষণের ঘৃণ্যতম হাতিয়ার এই সুদ, এই সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক বাংলাদেশে। এই বিল উত্থাপন করা হবে, স্পিকার সাহেব তখন বলবেন, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে, সুদ মাকে বিবাহ করার মতো জঘন্য হারাম, পুঁজিবাদী শোষণের ঘৃণ্যতম হাতিয়ার, এই সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন। আরে ভাই, এটা তো পার্লামেন্ট না,
ওই জায়গায় কথা বলছে, উনি বলবেন হ্যাঁ, তখন টু থার্ড মেজরিটি তারা বলবে হ্যাঁ, তিনি বলবেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কয়বার বলবে? তিনবার। পরের দিন থেকে সোনালী পুবালী রুবালী যত ব্যাংক আছে এ ব্যাংকের সুদ বন্ধ হবে নাকি হবে না বলো? সুতরাং এই দেশকে যদি সুদ মুক্ত করতে চায়, জেনা মুক্ত করতে চায়, এই দেশকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে চায়, তাহলে কোরআনের আইনের কোন বিকল্প নাই। সুবহানাল্লাহ। সেই কোরআনের আইন আসার জন্য সন্ত্রাস নয়, ইসলাম সন্ত্রাসে বিশ্বাসী নয়। আমার দেশে কিছু কুলাঙ্গার দল তৈরি হয়েছে, এই যে জামাতুল মুজাহিদিন, কিসের ইংরেজি ভাই, তারপরে হরকতুল জিহাদ, হিজবুত তাহরির, জুমরাতুল মাসাকিন, কি বলে আমরা জিন্দিগিতে নাম শুনি নাই। আমি বহু গত 2-3 বছর বলে আসতেছি, এই জাতীয় লোক, এই দলের লোক যেখানে পাও ধরিয়ে নিয়ে গরুর দড়ি দিয়া বান্দা পুলিশে সোপর্দ করে দাও। যারা ইসলামের নামে সন্ত্রাস করে, দাড়ি টুপি মাথায় রেখে বোমা তৈরি করে, এরকম লোক আছে কিনা আমি জানি না। যদি থাকে তারা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। এদেরকে গ্রেফতার করা হোক এবং প্রচন্ড শাস্তি তাদেরকে দেওয়া হোক। কিন্তু যারা নিজেরা অন্যায় করিয়া আলেম ওলামাদেরকে মাদ্রাসার উপরে দোষ চাপাই দিবেন, আর নিজেরা তুলসী পাতা হবেন, ভুয়া তুলসী পাতা, এই শয়তানি ওই দেশে চলবে না ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলি হচ্ছে বাংলাদেশে ইসলামের লালনাগার, ইসলামের সূতিকাগার, ইসলামকে বাঁচায় রেখেছে মাদ্রাসাগুলি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই মাদ্রাসাগুলি, এগুলি কারো বাপের টাকা দিয়ে চলে না, এই মাদ্রাসাগুলি পরিচালিত হচ্ছে জনগণের টাকা দিয়ে। বিশেষ করে বর্তমান জোট সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি যথেষ্ট অনুরাগী এবং সহযোগিতা গভর্নমেন্ট করছে, আলহামদুলিল্লাহ বলে। গত 5 বছরে 252টি মাদ্রাসা তারা বন্ধ করেছিল, এ কথা কি মানায় বলল না? ঠিক বলেছি, 252টি মাদ্রাসা বন্ধ করেছে মাত্র 1 বছরে। যে বছর তারা ক্ষমতা থেকে বিদায় হবে সেই বছর জানুয়ারি 1 থেকে 30 জুন পর্যন্ত 26,000 আলেমদেরকে পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে কয়েকখানার ভিতরে নিয়ে তাদের উপরে জুল করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমি পার্লামেন্টে বলেছি এই যে বোমা, এই বোমা সংস্কৃতি কোথেকে শুরু হল? শুরু হয়েছি তাদের আমল থেকে। 1998 সনে যশোরের উদিসি থেকেই তারা এর যাত্রা শুরু করেন, তারপরে পল্টনে, এরপর রমনায় বোমা বিস্ফোরণ হলো। আধা ঘন্টার ভিতরে ব্যানার নিয়ে মিছিল শুরু হয়ে গেল, মৌলবাদীরা ইসলামপন্থীরা এই কাম করছে। মানুষ আপনারা বোকা বানাইতে চান? একটা ব্যানার লিখতেও তো 1 ঘন্টা সময় লাগে, শুকাইতেও তো আরো 1/2 ঘন্টা সময় লাগে। ওদের ব্যানারও তৈরি থাকে, বিবৃতিও তৈরি থাকে। আল্লাহ আছেন, অমাকারু অমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, মহা কৌশলী কে? আল্লাহ তাআলা। বোমা সংস্কৃতি তারা করেছে, কোটালি পাড়া হোক, আর সেই কি বলে গোপালগঞ্জ, তারপরে নারায়ণগঞ্জ, ময়মনসিং, ঢাকা, খুলনা, বিভিন্ন জায়গায় যত বোমা পড়েছে সেই বোমার সিলসিলা এখন পর্যন্ত চালু করে দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। যারা এই বোমামা হামলা করে, যারা সন্ত্রাসী তৎপরতা করে, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো আজকের মাহফিলে, আল্লাহ তাআলা এই শয়তান, বোমা যারা মারে তারা শয়তান, বোমা যারা মারে তারা কি? যারা গ্রেনেড হামলা করে তারা শয়তানের চাইতে বিকৃষ্ট জানোয়ার, এরা মানুষ, তারা পশু। এই হামলাগুলি যারা করলো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো, বলেন আমিন। আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো, বলেন আমিন। ওদের কপালে যদি হেদায়ত না থাকে, আল্লাহ তাআলা জামিয়া কাসিমিয়ার এই সুন্দর ময়দানে এই হাজার হাজার জনতা তোমার কাছে ফরিয়াদ করি, এই জানোয়ারগুলিকে গজব দিয়া, লানত দিয়া, এই শয়তানগুলোকে বাংলাদেশ থেকে জনমের মতো তুমি বিদায় করে দাও। যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আল্লাহ তাদেরকে বিদায় করে দাও। প্রিয় ভাই সব, মাদ্রাসাগুলিতে ব্যাপক সাহায্য করছে
সরকার আলহামদুলিল্লাহ বলে আলেমদের প্রতি সরকার শ্রদ্ধাশীল। তারপরে তারা জোট করেছে, 14টা দল নিয়ে জোট তৈরি করেছে, দেখছেন না? এই যে এতগুলি দল নিয়ে জোট করেছে সব বামপন্থী। আর বামপন্থী গুলো কি? বামপন্থী আসহাবুস সিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী করার সময় আল্লাহ তাআলা বলে দিয়েছেন বামপন্থীদের নেতৃত্ব দেয় শয়তান। কে নেতৃত্ব দেয়? সবগুলি বামপন্থী নিয়ে শয়তান জাহান্নামে চলে যাবে। বামপন্থী লিডার গুলোর দিকে তাকায় দেখেন এর একটাও নামাজ পড়ে নাকি? চ্যালেঞ্জ রইল, লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা জিন্দিগিতে হজ করে না, তারা কোরআন এবং ইসলাম আদর্শে বিশ্বাস করে না, এগুলি নিয়ে তারা দল গঠন করেছে, 14 গোষ্ঠী একটা দল গঠন করেছে। এগুলি দিয়ে কিছুই হবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা এগুলোরই চিনি, এই বাম দলগুলি 2001 সালে বাংলাদেশের 146টি সিটে তারা প্রার্থী দিয়েছিল, শুনতেছেন কথা? 146টি 146 সিটে ক্যান্ডিডেট দিয়ে 143টা সিটে তাদের সকলের বেইজ্জতির সাথে জামানত বাজেয়াপ্ত হয়েছে। এইসব দল নিয়ে একটা গণনির্বাচিত সরকারকে ওনারা ঠেলা দিয়ে ফেলাই দিতে চান, মনে হয় পদ্মার পাড়ে শিকড় শূন্য সরকার একটি কলা গাছের মতো, ওনারা বুলি অঙ্গি দিয়ে ঠেলা দেবে, কলা গাছটা সিটির পড়ে যাবে। এত সহজ নয়, আলহামদুলিল্লাহ বলেন, এত সহজ নয়। ইনশাআল্লাহ এই জোট সরকার আগামী 2007 সালের নির্বাচনে আরো একবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সেজন্য চাই ঐক্যবদ্ধ ভাব নিয়ে, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসা এবং বাংলাদেশকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত করার জন্য চেষ্টা চালানো। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর দ্বীনের প্রচার প্রসার অনেক বিস্তার লাভ করেছে। এই যে জামিয়া কাসিমিয়া, জামিয়া কাসিমিয়া বলেন আলহামদুলিল্লাহ, এই জামিয়ার সুনাম সৌদি আরব, কুয়েত, কাতার, ইজিপ্ট সব জায়গায় ছড়িয়েছে, এখানকার ছাত্ররা জাতিসংঘ পর্যন্ত পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরবিতে ইংরেজিতে তারা বক্তব্য রাখতে পারে, নকলবিহীন পরীক্ষা হয় কোথায়? যদি এর উপরে কোনো প্রশ্ন হয় তাহলে বলতেই হবে জামিয়া কাসিমিয়া তামিরুল মিল্লাত, এই কথা সত্য না অসত্য? সত্য না অসত্য? পাশেই দেখেন মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। একটা মা যদি ভালো হয় গোটা সংসার ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে। এই যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার বিল্ডিংটি যিনি করে দিয়েছেন আল্লাহ তাআলা তাকে, তার বাবাকে, তার মাকে, তার সন্তান, তার স্ত্রী, তার ভাই বোনেরা সব যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেয়, আমিন বলেন জন। এখানে মহিলারা এই নরসিংদীতে নিজের ঘরে থেকে এখান থেকে এসে কামেল পাস করতে পারবে, মরণা হয়ে যাবে মহিলা, আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে তার একটা ভালো বিয়ে হবে এবং সে আলেম হবে, আপনি মরে গেলে তা আপনার জন্য দোয়া করতে পারবে। মানুষ তো লাভের দিকে ঝোঁকে বেশি, কত দেখি মানুষ কোন দিকে লাভ দেয়, নোকসানের দিকে না লাভের দিকে? লাভের, লাভটা মানুষ খুব ভালো বোঝে, ওই গ্রামে বলে যে হিসাব জানে না কিন্তু কম দিলে বুঝে, আছে না এরকম লোক? হিসাব জানে না কম দিলে ঠিক পায়, ঠিক পায়। তো লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি। কেয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, এটা কোরআনও না হাদিসও না, রূপক কথা, কেয়ামতে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, ফেরেশতা তারে বলবে আল্লাহর বান্দা তোমার নেক এবং পাপ, পাপ এবং পুণ্য দুটো সমান সমান হয়ে গেছে, এখন বলো তুমি কোথায় যাবা, বেহেশতে যাবা না দোযখে যাবা? ওই ব্যবসায়ী ব্যক্তি তখন বলবে যে ভাই ফেরেশতা আমি তো ব্যবসা করছি সারা জীবন, আমি বেহেশতেও চিনি না দোযখও চিনি না, যেখানে গেলে আমার 2 টাকা লাভ হবে আমার ওইখানে পাঠাও। তো মানুষ তো লাভের দিকে ঝোঁকে বেশি, আপনারা কোন দিকে যাবেন? আমি জানি আপনারা লাভের পক্ষেই থাকবে, তাহলে আপনার ছেলে মেয়ে কোথায় দিলে লাভ হবে সেটা কি বলবো? স্কুল কলেজে পড়াবে, এক পেশে হবে, ওখানে শুধু অঙ্ক ইংরেজি বিজ্ঞান শিখবে, দীন ও ঈমান সততা এখানে খুব কমই শেখানো হয়, আর মাদ্রাসা দুটোই কমপ্লিট করবে আপনার, একদিকে কোরআন হাদিস উসুল ফেকা তাফসীর পড়বে, আর একদিকে বিজ্ঞান পড়বে, অঙ্ক পড়বে, ইতিহাস পড়বে, ভূগোল পড়বে, ম্যাথামেটিক্স পড়বে, জিওমেট্রি পড়বে, অ্যালজেব্রা পড়বে, কম্পিউটার পড়বে,
তাহলে লাভ তো ওইটার থেকে এটাই বেশি। আর এখান থেকে ফাজিল পাস করার পর, কামেল পাস করার পর, এই ছেলেটি আপনি মারা গেছেন, আমারে যদি ঢাকা থেকে ডেকে এনে বলেন যে ভাই আমার তো মা মারা গেছে, আপনি একটু কান্দে কান্দে আল্লাহর কাছে মোনাজাত করেন, আমি কি কাঁদতে পারবো? কাঁদতে পারবো? মা বসে আপনার, আমি কাঁদবো কোন দুঃখে? এইখানে যদি একজন ধার করা আলেম না হয়ে আপনার ছেলে যদি আপনার জানাজার সামনে দাঁড়াইতে পারে, আপনার তার নিজের মা লাশ সামনে নিয়ে দাঁড়ায়ছে, বাপের লাশ সামনে নিয়ে দাঁড়ায়ছে, ছেলে যখন ছেলে আলেম, সে যখন আল্লাহু আকবার বলে নিয়ত করবে, ও কলিজা ছেড়ে চোখ দিয়ে পানি বেরিয়ে থাকবে। আল্লাহ তাআলা সন্তানের এই দোয়া তার মা বাবার জন্য কবুল করে নেবেন। ওই বাপের কত বড় সৌভাগ্য যে ছেলে তার জানাজার ইমামতি করছে। এরকম ছেলে বানান যে ছেলে আপনার জন্য দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করতে পারবে, এই ধরনের ছেলে বানান। এবং এই এই যে জামিয়া কাসিমা, এখানে রংপুরের ছেলে আছে, কুড়িগ্রামের ছেলে আছে, কোথার জয়পুরহাট, কোথার দিনাজপুর, পার্বত্য চট্টগ্রামের লোক আছে, খাগড়াছড়ির ছেলে আছে, নরসিংদীর কয়েকজন আছে, একটু আপনারা খুঁজে খেজে দেখেন। আপনাদের ছেলেরা এখান থেকে তাদের হক সব থেকে বেশি, আপনার ছেলে আপনার মেয়ে তাদের হক সব থেকে বেশি এই কাসিমিয়া মাদ্রাসা জামিয়া কাসিমের উপরে, ঠিক না ভাই? সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন, আলেমে দিন যেন তারা হতে পারে, বড় বড় আলেম আল্লাহ যেন তাদেরকে বানায় দেন। জোরে বলেন আমিন। সত্যিকারের আলেম হওয়ার জন্য এই মাদ্রাসায় সন্তান পাঠাবেন। হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরী সাহেব, আলহামদুলিল্লাহ আমাদের জন্য, আমাদের দেশের জন্য আল্লাহর এক নিয়ামত। আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইবা এবং সেহাতে কুল্লিয়া দান করুন, তার জীবন যৌবন সবটা জামিয়া কাসিমের জন্য উৎসর্গ করে দিয়েছেন তিনি। আল্লাহ তাকে যথেষ্ট যোগ্যতা দান করেছেন, এই যোগ্যতা দিয়ে নিজের পেটের খেদমত যদি করতে চাইতেন, গুলশানে দুই চারটা বাড়ি বানানো তার জন্য অসম্ভব কিছুই না। যথেষ্ট ভক্ত আল্লাহ তার দিয়েছেন, তিনি সম্পূর্ণ চেষ্টা করে কষ্ট করে এই বিশাল কাজ করছেন। এই বিশাল খেদমতে যারা জড়িত তারাই জড়িত থাক, আপনার আমার নামটাও এর সাথে জড়িত থাকা উচিত, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামকে যখন বিক্রি করা হচ্ছিল বাজারে, তখন তো সবাই টাকা পয়সা নিয়ে আসছে, এক বুড়ি নাকি গেছিল একটা দড়ি নিয়ে, লোকেরা কয়েছে তুমি এটা নিয়ে আসছো, তুমি কি পাগল? রাজা বাচ্চারা যেখানে ইউসুফ আলাইহিস সালামকে কিনতে আসছে, তুমি আসছো কি, তুমি কি কিনবে, তোমার পয়সা আছে? কয়েছে না, আমি যে কিনতে পারবো না এটা আমি খুব ভালো জানি, আমি আসছি এই জন্য ইউসুফকে যারা কিনতে আসবে খরিদ্দারের মধ্যে ইতিহাসে আমার নামটাও যেন থাকে, সেই জন্য আমি আসছি, আমি তো কিনতে পারবোই না। সুতরাং এই জামিয়া কাসমিয়া যারা দান করেছিলেন, কেয়ামতের দিন তাদের পজিশন আল্লাহ ইনশাআল্লাহ অনেক অনেক বড় পজিশন আল্লাহ তাদেরকে দান করে দিবেন। সেই জন্য ওই পজিশনের মধ্যে আপনার নামও থাকুক আমার নামও থাকুক, সেই জন্য আপনারা প্রাণ খুলে এটার জন্য সহযোগিতা করবেন। কাজ এখনো শেষ হয় নাই, বহু কাজ এখনো বাকি, এই এই জামিয়ার বহু কাজ বাকি, এখন বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি পরিষ্কার করেছেন ওনাকে তিনি বিশ্ববিদ্যালয় দেবে আলহামদুলিল্লাহ বলেন। এইরকম একটা আসতে আলহামদুলিল্লাহ বললেন, ভাইজান আমি কথাটা বলেছি দেবেন ওয়াদা না। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি ওনার সামনে শিক্ষামন্ত্রীকে বলে দিয়েছে জাফরী সাহেবকে বিশ্ববিদ্যালয় দিয়ে দেও। আপনাদের জন্য আলহামদুলিল্লাহ। সুতরাং এই কাজে তার হাতকে শক্তিশালী করুন, তার সাথে থাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাসাদিকিন, সত্যবাদীদের সাথে রাখো, তার মতো একজন সাইয়্যিদ আলেমে সাহেব ইলম, সাহেব বসীর, সাহেবুর রায়, এরকম একজন আলেমের সাথে থাকুন। এবং আল্লাহর কাছে আমি তো দোয়া করতে থাকি আল্লাহ তাআলা তার সাথে আমরা যেন সবাই, তুমি যেদিন যেদিন তোমার দরবারে দাঁড়াতে হবে এ ভীম কাঙ্গাল অবস্থায়, যেদিন কেউ ভয় থাকবে না, যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, আল্লাহ সেই দিন এই জামিয়া কাসিমার ওলামাদের সাথে আমরা যেন একসাথে হাসরে উঠতে পারি এবং তোমার নবী যেন আমাদেরকে সুপারিশ করেন এবং এক জান্নাতে থাকতে পারি। আল্লাহ তুমি দয়া করে এই দোয়াটা কবুল করে নিও, প্রাণ খুলে
গোশত খাবেন, মাছ খাবেন, পায়খানা হয়ে যাবে, বাড়ি বানাবেন, ফালাই থুয়ে বিদায় হয়ে যেতে হবে, একখানা ইট, একটা বিছানার চাদর, একটা বালিশ আপনার কবরে যাবে না। এই মহল রূঢ় বাস্তব সত্য কথাটা সবসময় মনে রাখবেন, আপনাকে বিদায় করা হবে খালি হাতে। কলিজার টুকরা সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন কেউ ফিরে তাকাবে না, কয়েকদিন কান্দিয়া তারপরে ভুলে যাবে। সুতরাং নিজের পিঠ নিজে চুলকান, আর একজনের চুলকেটি বললে জায়গা মতো চুলকেটি পড়বে না। কাজে নিজের কাজটা নিজে করেন, জামে কাসিমে জান্নাতে বুকিং দিয়ে যান, এইখানে টাকা পয়সা যা পারেন আল্লাহ রস্তে টাকা পয়সা সিমেন্ট রড ইট যা পারেন আইসা, ওই রকম না যে কি দেবেন কোন মার হবা, আমি এগুলো পারিও না বুঝি না, ঘোড়া দিয়ে চাষ করা যায় না, এক 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 একটার এক এক কাজ, লেখুন লেফার্নেলি যান। সুতরাং এইসব কাজ দা আপনারা দান সৎকার জন্য আমি ওই ধরনের পারবো না, আমি আপনাদেরকে বলবো যাওয়ার সময় পকেটে যা আছে সব বুঝে দিয়ে যায়, আল্লাহ আপনারা দিছে জনমের দাও, আল্লাহ হিসেব করে দেয় না, বেকাই দিয়ে যা, যে যা পাওয়ার যোগ্যতা রাখি না তার থেকে অনেক 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 বেশি আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ। প্রিয় ভাই সব একটা দিন চোখ বুঝে পকেটে যা আছে যা সব দিয়ে যেয়ে আল্লাহর রাস্তায়, এখানে ছেলেরা আপনাদের সামনে ঘুরবে বস্তা নিয়ে সালা নিয়ে কি জানি কয় তাই নিয়ে, আপনারা যাওয়ার সময় সবাই দেবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আর কথা বলবো না, ভাইজান বলছিলেন দুই ঘন্টা হয়ে গেছে, দুই ঘন্টা আল্লাহ, আমি বলছিলাম যে জোর আল্লাহ বলাই বলবো, আল্লাহ বলাইছেন হাজা মাইন্দি ওয়ালা ইলমু ইনদাল্লাহ, কেউ যাবেন না, একটু শোনেন ভাইজান, আমি আর একটু বলি আপনারা কেউ যাবেন না, আমার পরে যিনি বক্তৃতা করবেন তিনি ওস্তাজুল ওলামা হযরত মাওলানা মাওলানা মুফতি শামসুদ্দিন দিয়া, পটিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের বড় আলেম, তার ইলমকে আমি শ্রদ্ধা করি সম্মান করি। মানুষটা দেখতে খুব উঁচা লম্বা কিছু না, দেখবেন বসলে পরে ইলমের নূর তার কথা দিয়ে বেরোতে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কর। আমি নিশ্চয় মনে করি যারা ভাগ্যবান তার বক্তব্য থেকে কেউ মাহরুম হবেন না, আল্লাহ তৌফিক দিন। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। এখন আপনারা বাড়ি যেয়ে করবেন নাকি করেন কি করবেন? এখন তো রাত গভীর হয়নি, কেবল নয়টা বাজে, আশ্চর্য কথা, এত অধৈর্য কেন হলেন? ওলামাদের কথা শুনবেন, আল্লাহ ইমান বৃদ্ধি করে দেবেন, আলহামদুলিল্লাহ করেন, বসেন না, যাই যেখানে দাঁড়াইছে আপনারা তাদেরকে বসায় দেন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। এই সরকারের অনেকগুলি অ্যাচিভমেন্ট আছে, অবশ্য পত্র পত্রিকাগুলি মিডিয়াগুলি এগুলি কোনো এক কারণে তারা দেয় না, আল্লাহ তাদের প্রতি রহম করুক, আমরা বলি আমিন। একটা বড় উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই যে ফাজেলকে ডিগ্রির মান আর কামেলকে মাস্টার্সের মান এই সরকার দেওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করে ফেলেছে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আপনার ছেলেরা মেয়েরা মাদ্রাসার থেকে পাশ করে টিউন হতে পারবে, ম্যাজিস্ট্রেট হতে পারবে, ওসি হতে পারবে, ডিসি হতে পারবে, ডেপুটি সেক্রেটারি হতে পারবে, আস্তে আস্তে প্রশাসনিক বিভাগে ক্রমান্বয়ে সেক্রেটারি পর্যন্ত হয়ে যেতে পারবে, আলহামদুলিল্লাহ কর, এটি একটি বিরাট অ্যাচিভমেন্ট। সুতরাং সরকারের জন্য দোয়া করা দরকার, বসেন, মোনাজাতে অংশ নেন এবং বস্তা ভরে টাকা দিয়ে দেন জামেয়ার জন্য, আর ওয়াজ না শুনে কেউ যাবেন না, বড় বড় আলেম আছেন যারা ওয়াজ করবেন, আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ তোমার দিনের কথা আমরা শুনেছি, আল্লাহ দয়া করে আমাদের তাম জিন্দিগির গুনাহ খাতাকে মাফ করে দাও, আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা তমাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ দয়া করে তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা জামিয়া কাসিমিয়ার জন্ম লগ্ন থেকে যারা এর সঙ্গে জুড়েছিলেন বিভিন্ন ভাবে তাদের মধ্য থেকে আজ যারা পৃথিবীতে নাই আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বুল আলামিন হযরত মাওলানা জাফরি সাহেবকে আল্লাহ তুমি দয়া করে হায়াতে তাইয়েবা সেহাতে কুল্লিয়া দান করে দাও, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বানাবার তৌফিক দান করে দাও, এই পথে যত রুকাওয়াত আছে আল্লাহ সব দূর করে দাও, এজন্য যা কিছু প্রয়োজন গায়ের থেকে আল্লাহ তুমি মদদ দান করো।
এই জামিয়ায় বড় বড় বিল্ডিং মুখলিসুর রহমান সাহেব সহ যারা এই বড় বড় দান করেছেন ছোট দান করেছেন যে যে যেভাবে পেরেছেন প্রত্যেকের দান তোমার দরবারে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আমাদের যার যে দিলেন নেক মাকাসিদ আছে আল্লাহ তুমি পুরা করে দাও মানিক মিয়া অসুস্থ আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থ করো এখানকার এমপি তিনি অসুস্থ আল্লাহ তাকেও তুমি সুস্থ করো যত অসুস্থ লোক আছে আল্লাহ তাআলা তাদেরকে তুমি দয়া করে সুস্থতা দান করে দাও আল্লাহুম্মা ইশফি মারদানা আল্লাহুম্মা ইশফি মারদানা আল্লাহুম্মা ইশফি মারদানা আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনা মিনাল লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা এই জামিয়া কাসিমের উস্তাদ বৃন্দকে আল্লাহ ভালো স্বাস্থ্য দাও বেশি করে আরো ইলম দাও যাতে করে তারা ছাত্রদেরকে আরো সুন্দর পাঠ দান করতে পারে আল্লাহ তাআলা এই জামিয়া থেকে যত ছেলে মেয়ে পরীক্ষা দেবে প্রত্যেক পরীক্ষায় তাদেরকে ভালো ভালোভাবে নকল মুক্ত ভাবে ভালো করে পাস করায় দিও এই জামিয়া কাসিমিয়া থেকে তৌহিদের আলো সারা বিশ্বব্যাপী ছড়ায় দিও আল্লাহ তাআলা এখানকার আলেমদেরকে সারা দুনিয়া তুমি ছড়িয়ে দিও রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله